নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাতে তৈরি করা রুটি দিয়ে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখবেন রুটি বাড়িতে থেকে যায়, সেই রুটিটা আর খাওয়া হয় না, হয়তো ফেলে দেওয়া হয়, কোনো কোনো সময় খাওয়াও হয়। আজ আমি এই বাসি রুটি দিয়ে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই মিষ্টিটা আমি বাড়িতে তৈরি করেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে দেখুন আমি তিনটে বাসি রুটি নিয়েছি, মানে এটা রাতের রুটি। এই রুটি তিনটে আমার রয়ে গেছে, এই তিনটে রুটি দিয়েই আমি মিষ্টিটা করব। এবার এই রুটিগুলোকে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এবার এই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। তিনটে রুটি ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রুটি দিয়ে মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার একটু মিক্সিটা ঘুরিয়ে রুটিটা একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন রুটিটা গুঁড়ো করে নিয়েছি, সম্পূর্ণ গুঁড়ো হয়নি, কিছুটা দানা দানা রয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে আমি যে রুটিটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছি সেই রুটির গুঁড়োটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, হাইতে রাখলে রুটির গুঁড়োগুলো নিচ থেকে পুড়ে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু রুটির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কোকোনাট পাউডার, বা আপনার কাছে যদি কোকোনাট পাউডার না থাকে তাহলে আপনি ফ্রেশ নারকেল কুড়িয়েও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি এই চামচটা মেপে তিন চামচ নারকেলের পাউডার দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। সম্পূর্ণ কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি ঘি, ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন ঘিটা ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি, রুটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই রুটিটা আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন রুটি যে ভেজেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। আবারও ওই রুটির টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা পাউডার তৈরি করে নিয়েছি। এবার আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে আবার ওই একই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি দু চামচ চিনি দিলাম। নাড়াচাড়া করব না, চিনিটা নিজে থেকে ক্যারামেলাইজড হোক, সম্পূর্ণ ক্যারামেলাইজ করব না। দেখুন কিছুটা হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দুধ, এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ যদি ক্যারামেলাইজ করা হয় তাহলে কিন্তু বেশি লাল হয়ে যাবে, সেটা আবার ভালো লাগবে না। সেই জন্য যখন সদ্য হতে শুরু করবে ক্যারামেলাইজড তখনই এই দুধটা দিয়ে দিতে হবে। হালকা একটা লালচে কালার হলেই হয়ে যাবে, খুব বেশি লালচে কালারের কোনো প্রয়োজন নেই। দুধের সাথে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখবেন দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। দেখুন দুধের কালারটাও কিন্তু একটু হালকা লালচে রং হয়ে গেছে। ভালো করে দুধটা মিশিয়ে দিয়েছি। এবার যে রুটি গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা এই দুধের সাথে মিশিয়ে দেব। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই মিষ্টিটা তৈরি করছি। আস্তে আস্তে দুধের সাথে নেড়ে চেড়ে রুটির গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে প্যানের নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। চিনি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। যে কোনো মিষ্টিতে এলাচের গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে, তবে আপনাদের পছন্দ না হলে বাদ দিতে পারেন। এলাচ গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশ্রণের সাথে। এলাচ গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন মণ্ডটা কিন্তু প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি
আবারও ছোট চামচের 1 চামচ ঘি, ঘিটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঘি দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটা নামিয়ে নেব। একটা টিফিন বক্স নিয়েছি, এই টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি ঘি মাখিয়ে দিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। এবার মিশ্রণটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কেক টিনের মধ্যেও করতে পারেন। এবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন একটা শেপ দিয়ে দিয়েছি। এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেবো, একটু ঠান্ডা হলে তারপরে আমি ফেরত আসছি। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারে গিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। এবার আমি একটু কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব সহজেই বাসি রুটি দিয়ে মিল্ক কেক আমি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের মিষ্টি রেসিপি, বাসি রুটির মিল্ক কেক। খেতে কিন্তু দারুণ লাগে। আপনি যদি কাউকে না বলে দেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে এটা কী খাচ্ছে। বাসি রুটি দিয়ে যে মিল্ক কেকটা করা সেটা একদমই বোঝা যাবে না, খেতে দারুণ স্বাদ হয়। আমার আজকের এই বাসি রুটির মিল্ক কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।